সুপ্রভাত, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 14ই ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমীর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা ও গুরুজনদের প্রণাম জানিয়ে আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি। জার্মানিতে আমাদের দুজনের এই ছোট্ট পরিবারে ছোট্ট করে একটু সরস্বতী পুজোর আয়োজন করবো ভেবেছি, তাই জন্য এই নিজের হাতেই কাগজের জিনিসপত্র বানিয়ে একটু ডেকোরেশন করেছি। সামান্যই, বেশি কিছু করে উঠতে পারিনি। সুপার মার্কেট থেকে ফুল আর ফল নিয়ে ফিরলে আমরা আমাদের পুজোর আয়োজন শুরু করবো। যাদবপুর থেকে বোম্বে, বোম্বে থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে এই যে বেদিটা দেখছেন যেটার উপর ঠাকুরকে বসানো হয়েছে, এটা অ্যামাজনের বক্সের উপরে লাল ক্রিসমাসের র‍্যাপ পেপার লাগিয়ে এটা করা হয়েছে। লক্ষ্মীর পায়ের পাঁচগুলো আমি রং তুলি দিয়ে করেছি। এখানে সব রকমই ফল পাওয়া যায় বলতে গেলে, বিশেষ করে লিচু, আম, যেগুলো আমাদের গ্রীষ্মের ফল সেগুলো এখানে শীতকালে পাওয়া যায়। বলতে এখন তো তেমন কোনো ফুল নেই, শুধু টিউলিপই পাওয়া যায়, তার জন্য সাদা টিউলিপ নিয়ে এসেছি। আর এই যে মিষ্টিগুলো দেখছেন, এখানে কিন্তু সত্যি বলতে নাড্ডু পাওয়া যায়, আমাদের বাড়িতে সবসময় নাড্ডু রাখা থাকে। আর দেশের বাড়ি থেকে যখনই ফিরি তখনই বেশ কিছু জিনিস আমরা ভর্তি করে নিয়ে আসি, যেমন ঠাকুরের পুজোর সামগ্রী, ঠাকুরের মালাটা, এগুলো সব ঠাকুর সব কাজ করে দেবে পেপার। ঘট আর ঘটের উপরে যে পাতা দেখছেন, এগুলোও দেশ থেকে আনা। আর দেশ থেকে আসার সময় আমি বেশ কিছু সোনপাপড়িও নিয়ে আসি, সোনপাপড়ি, বিভিন্ন রকম মিষ্টি নিয়ে আসি। তো আমরা যেহেতু কিছুদিন আগেই দেশ থেকে ফিরেছি, তার জন্য আমাদের বাড়িতে এখন মিষ্টিও আছে বেশ কয়েক রকমের, এগুলো দেশ থেকে আনা মিষ্টি। ঘটের উপরে নারকেল তো নেই এই সময়, তাই জন্য বৃন্ত ছিল বলে এই পিয়ার্সটাকেই দিয়ে দিলাম। কী আর করা যাবে, দুধের স্বাদ গলে মেটানো। এদেশে সবসময় সব কিছু তো পাওয়া যায় না, তাই যা পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় তাই দিয়ে নিজেদের মতো করে কাজ চালিয়ে নিতে হয় আর কি। সরস্বতী পুজোর জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেমন কুল, সজনে ফুল, সর্ষে ফুল, এই সমস্ত জিনিস তো এখানে পাওয়ার কথা আমরা ভাবতেই পারি না, তো যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে কাজ চালিয়ে নিলাম। তো এই সময় প্রত্যেকদিন সরস্বতী পুজোর আগে মায়ের সাথে গিয়ে নতুন একটা সরস্বতী ঠাকুর নিয়ে আসতাম, একটা মালা আর এই সমস্ত ফুল ফল তার আগের দিন বাজার করে নিয়ে আসতাম মায়ের সাথে। তো এখন তো আর সেদিন আর নেই, কিন্তু এটাই ভালো লাগছে যে বিদেশে থেকেও আমরা ছোট করে হলেও নিজেদের মতো করে পুজোটা অ্যাটলিস্ট করতে পারছি। তবে এর জন্য কিন্তু পুরোপুরি আমি জয়ন্তকে ধন্যবাদ দেবো, কারণ ও যেভাবে সব কাজে আমার সহযোগিতা করে, সেটা না করলে আমি কিছু আয়োজন করার কথা ভাবতেও পারতাম না। দেখুন কেমন টুকটুক করে ফুলগুলো তুলছে, মনে হচ্ছে গাছ থেকে ফুল ছিটছে, খুবই মন দিয়ে ও সব জোগাড় জানতেই করেছে। আমি শুধু একটু ডিকটেশন দিয়ে দিচ্ছিলাম যে কীভাবে কী করা উচিত, মোটামুটি আমার যতটা জ্ঞান আছে সেই থেকে। তো চলুন এবার ও পুজো বসবে। সরস্বতী ঠাকুরের কোনো পাঁচালি নেই আমাদের বাড়িতে, তাই ও নেট থেকে দেখে একটু মন্ত্র পড়ছে, প্রণাম মন্ত্র যেটাকে বলে। এবার ভাবছি দেশ থেকে কি এবার একটা সরস্বতী ঠাকুরের জন্য পাঁচালি নিয়ে যাবো। পুজো প্রায় আমাদের সমাপ্ত। এবার যেমন স্কুলে খিচুড়ি খাওয়া তো, ওরকম একটু খিচুড়ির ব্যবস্থা করেছি। পুজো শেষে একটু খিচুড়ি ভাজাভুজি খাওয়া হবে। আর এই যে সব পুজোর সামগ্রী, এগুলো সবই প্রায় দেশ থেকে আনা। আর দেখুন ওই পাশে ও সব বই নামিয়ে দিয়েছে, রিসার্চ পেপারগুলো তো মেনলি ভালো করে নামিয়ে দিয়েছে। আর আমি আমার একটা বই গিটার সব দিয়েছি, ছোটোবেলায় উনি কেউ সব বই জমা দিয়ে দিত, আমি আবার ছিলাম তার ঠিক উল্টো, পারলে সন্ধ্যাবেলা থেকেই পড়তে বসে যেত, একটু বেশি পড়াবো ছিলাম। যাই হোক, সেগুলো সব এখন স্মৃতি। তো আজকে দিনটা খুব ভালো কাটলো, ছোটোবেলার স্মৃতি একটু রোমন্থন হলো। ধরুন আজকের ব্লগটা এখানেই রাখছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমাদের প্রবাসীর ছোট্ট করে আয়োজন করা সরস্বতী পুজো।